লক্ষ্য 2024 এর লোকসভা ভোট। বুথ ভিত্তিক অভিযানে বিজেপি, বুথ সশক্তিকরণ অভিযানের 5 জনের কমিটির সদস্য দিলীপ ঘোষ। 8টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের দায়িত্ব পেলেন দিলীপ ঘোষ। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, সিকিম, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, আন্দামানে বুথ ভিত্তিক সংগঠনের দায়িত্বে দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য আপনি শুনলেন, কি বলবেন? গরমকাল চলছিল তো, এরকম মাথা গরম হলে দু চারটে কথা বেরোয়, আবার বর্ষাকাল শরৎকাল এগুলো এলে এসব স্টেটমেন্ট মাটিতে দাঁড়ানো অবস্থাটা ফিরে আসবে। যারা বুথ কমিটি গঠন করতে পারে না, বুথে একটা লোক পায় না, তাদের আবার বড় বড় কথা গরুর গাড়ির হেডলাইট। মায়েরা বোনেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, আরে সুকান্তবাবু যিনি ট্রেনি সভাপতি বিজেপির, তার দিল্লির সরকার স্বীকার করছে মহিলা কর্মসংস্থানেও ভারতবর্ষের মধ্যে শীর্ষে হচ্ছে পশ্চিমবঙ্গ। এখানে মায়েরা বোনেরা মহিলারা দুহাত তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেন। জনপ্রতিনিধিত্ব, দলের পদ, মহিলাদের যা স্বীকৃতি তৃণমূল কংগ্রেস দেন, মমতা বন্দ্যোপাধ্যায় দেন, গোটা দল দেয়, ভারতবর্ষের অন্য কোন দল দেয় না। সারা ভারত জানে, কেন্দ্রীয় সরকারের রিপোর্ট বলছে ভারতবর্ষের মধ্যে সব থেকে মহিলাদের জন্য নিরাপদ শহর এবং রাজ্য হচ্ছে বাংলা। সেখানে দাঁড়িয়ে যারা এমনি লোক খুঁজে পায় না, এইসব বড় বড় কথা বলার কোনো মানে আছে? ওরা সুকান্তবাবুকে বলুন যে যদি এসব মানে এই ধরনের কথাবার্তা তারা যে বলছেন এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। মা দুর্গা পূজিত হন এবং সেই পূজার সেই ভালোবাসা সেই স্নেহের সেই ভক্তির প্রতিরূপ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনবার বাংলা মুখ্যমন্ত্রী হিসেবে জিতিয়ে এনেছে। সুতরাং এই ধরনের অবান্তর কথাগুলো আসলে এই বিবৃতি আর ফেসবুকের উপর বিজেপিটা রয়ে গেছে। এই বিবৃতি, ফেসবুক, টুইটার না থাকলে তো রাজ্য বিজেপি বলে কিছু থাকতো না। আর আবার বলছি, একটু গরমকাল চলছে, ওনারও একটু মাথা গরম টরম আছে, এখন ওই একটা হতাশা চলে না, আফটার এফেক্ট, অর্জুনও চলে এলেন, চারপাশ থেকে দল ভাঙছে, উত্তরবঙ্গ থেকে নন্দীগ্রাম কর্মীরা ক্ষুব্ধ, তার মধ্যে এই গরমের মধ্যে দু চারটে প্রলাপ বেরোয়, বর্ষাকাল শরৎকাল আসুক, বাস্তবের মাটিতে একটা দুর্গা পুজো করতে পারেন। আপনি ভাবতে পারেন একটা দল দুর্গা বাহিনী করবে, কোনো পাড়ার সঙ্গে কোনো যোগাযোগ নেই, তারা গিয়ে করে কোথায় না, সল্ট লেকে হল ভাড়া করে একবার দুর্গা পুজো করলো, সেটা উঠেও গেল। আর বাংলায় দুর্গা পুজো করে পশ্চিমবঙ্গ সরকার ইউনেস্কোর স্বীকৃতি আদায় করে এনে ছাড়লো।